মাজর পরে কেন হল আর কেন উঠাই লো মাজর পরা সরকারি বাংলা হয়েছে শিক্ষা দীক্ষা নাই বা নাছিল আগত এটাই অলপ বিকৃত হয়েছে এটা নাম কি হোসেন কোনোবা কথা হোসেন আলী হ্যাঁ এবার কইছে নাম সুদিছে সেন্সাসত মানুষজন ঘরত নাই কাম এই কেজন লড়া পাঁচজন কি নাম হোসেন কোনোবা মানে আহমদ মোহাম্মদ কিবা এটা কই দিছে হোসেন আকো সার্টিফিকেট লিখেছে হোসেন আলী তো এক জায়গা থাকিল হোসেন এক জায়গা হোসেন আলী কিন্তু মানুষজন একই এইটুকু বোয়াখালী বরপেটা একটা করুণ ঘটনা হয়েছে 28 জনকই ব্যক্তি তেখেতকলক বিভিন্ন থানার পৰা উঠাই আনিছে বরপেটা এসপি অফিসত আনিছে আর বরপেটার পৰা তেখেতকলক ডিটেনশন ক্যাম্প গোয়ালপাড়ালৈকে যোৱাকালি পঠাইছে বহুকেইজনী বৃদ্ধা মহিলা আছে বহুকেইজন বয়োজ্যেষ্ঠ পুরুষ আছে মধ্যম বয়সৰ পুরুষ বহুকেইজন আছে 28 জন এই ব্যক্তিসকলক পঠাইছে আপোনালোকে দেখিছে এই ব্যক্তিসকলৰ লৰা ছোৱালী ভাই ভনী নাতি নাতিনে গাঁওবাসী আত্মীয় স্বজন সব আহি কন্দা কাটা কৰিছে ৰাস্তাত তেখেতসকলে আপোনালোকে দেখিছে কি করুণ ঘটনা আছিল যদি এই ব্যক্তিসকল বিদেশী হলহেতেন বিদেশী ব্যক্তির পিছত কোনে কান্দিব আমি বিদেশীর পক্ষত নহয় এটা কথা ক্লিয়ার কৰিছোঁ বিদেশী 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 যাব লাগে কোনোবা বিদেশী আহিলে সেইজনক ধৰি থানাত বা জেলত ৰাখিলে কান্দিবলৈ মানুহ নাথাকে নহয় কিন্তু আপোনালোকে দেখিছে পুরা গাঁও উঠি আহিছে যিজন ব্যক্তি গ্রেপ্তার করে পঠাইছে সেইজন ব্যক্তির লড়া ছোৱালী ভারতীয় সেইজন ব্যক্তির ভাই ভনী ভারতীয় সেইজন ব্যক্তির মা দেউতা ভারতীয় সেইজন ব্যক্তির ককা দেউতা ভারতীয় সেইজন ব্যক্তির নাতি নাতিনী এক ভারতীয় আর এই গোটেইখিনি উঠি আহি কালি বরপেটা আপনাদের দেখিছে রাস্তাত দেখিছে মোর জনীয় সমষ্টির কেইবাজন ব্যক্তি উঠাইছে গোটেই জিলার লগত শুকুর মিয়া আর মালুম মিয়া এই দুজন ব্যক্তি জনীয় সমষ্টির হয় আরও এজন ব্যক্তি আছে ডিমাপুর তেখেতে খরিচালা মোর কলগাছিয়ার কাকতে থাকা সেইজন ব্যক্তি সেইজনক লৈছে বাগবর সমষ্টির নিশানসর তারপর এজন ব্যক্তি উঠাইছে তেখেতর হয়ে এই ব্যক্তিজন আছে কি নাম আছে মনোয়ারা খাতুন বাগবর সমষ্টির নিশানসরের মনোয়ারা খাতুন এজনী মহিলাক উঠাই নিছে এনেকুৱা আৰু বহু গাঁৱৰ আপোনালোকে দেখিছে তো শুকুরমিয়া আর মালুমর যে দুজন ব্যক্তির মই কথা কৈ আছো তেখেতসকলৰ চাওক এই কাগজ পাতি আব্দুল মোতালিব তেখেতর দেউতার নাম এই যেটো এনআরসি হল এনআরসিত আব্দুল মোতালিবর নাম আহিল শুকুরমিয়া মালুম মিয়ার নাম আহিছে ভোটার লিষ্টত নাম আছে বরাবর তেখেতসকলে ভোট দিয়ে আহিছে আর এটা পরিয়াল যিজন দুজন ব্যক্তিক উঠাইছে তেখেতর দেউতা আব্দুল মোতালিবর 1951 চনের এনআরসিত নাম আছে 70 অনের ভোটার লিষ্টত বাপেকর নাম আছে টিল টুডে সেইসকলের মা দেউতার নাম আছে নতুনক এনআরসি উলাইছে তাতেও আব্দুল মোতালিব আপনাদের চাব এতে যি দুজন ব্যক্তিক উঠাই নিছে সেই দুজন ব্যক্তির দেউতার নাম আছে আব্দুল মোতালিবর ককাই ডাঙর ভাই সেইজন ব্যক্তির নাম আছে দেউতা আব্দুল মোতালিব মালুম মিয়া আর শুকুর মিয়ার দেউতা হ্যাঁ এই ব্যক্তির নাম এনআরসিতে আছে সবর নাম আছে যি দুজন ব্যক্তি গ্রেপ্তার করেছে তেখেতর ভাই ইন্ডিয়ান চাওক আপনাদের মোর চিনাকি মোর ওসরর মোর সমষ্টির এইজন ব্যক্তি মোক ভোট দিয়ে এইজনের লড়া ছোৱালী গোটেই ভারতীয় যিজন ব্যক্তি উঠাই নিছে তেখেতর লড়া ভারতীয় মোর ওসর থিয় হয়ে আছে গতিকে এটা আচরিত কথা আমি কোর্টের উপর টিপ্পণী করব যাওয়া নাই কিন্তু আপনাদের যোগেদি অনারেবল হাইকোর্টের চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ওসর আমি অনুরোধ করছো এই ম্যাটারবিল সমত লব লাগে যে এখন গাঁর এজন ব্যক্তিক উঠাই ডিটেনশন ক্যাম্পত বিদেশী বলে রাখি দিয়ে ফরেনার্স ট্রিবুনালে বিদেশী বলে ঘোষণা করে আর সেইজন ব্যক্তির মা দেউতা ভারতীয় সেইজন ব্যক্তির ভাই ভনী ভারতীয় সেইজন ব্যক্তির লড়া ছোৱালী ভারতীয় সেইজন ব্যক্তির চাচা খুড়া জ্যাঠা ককা আটাই সব ভারতীয় এই সব হওয়ার পিছত মাজর পৰা এজন ব্যক্তি কেনেকে ফরেনার্স ট্রিবুনালে বিদেশী বলে ঘোষণা করে কিহর ভিত্তিত ঘোষণা করে এই ব্যক্তিসকল ঘোষণা করেছে সাধারণত 90% কেস এক্সপার্টি হয়েছে একেতকলে নাজানে ভোটার লিস্টত নাম আছে ভোট দিয়ে আহিছে এই সকল বছর বছর ভোট দিছে 2001-2016 তরুণ গগৈ সরকার আছিল এই কার্যকালত আপনাদের দেখিছে লাখ লাখ মানুষের নামত তেখেতসকলে ফরেনার কেস ফাইল করেছে রেফারেল কেস বিভিন্ন থানাত পঠাইছে অথচ এই মানুষখিনি নাজানে থানাত বহি কোনোবা এজন ব্যক্তির নামত বিদেশির নামত কেস বনাইছে সেই কেসটু তেখেতসকলে এফটির পৰা মাতিছে এই দুখিয়া মানুষবিলাক খবরে পোৱা নাই বা খবর পালে উকিল ধরবলে পয়সা নাই বা তেখেতসকলে যে কোর্টত আহিব লাগে নাজানে এনেকুৱা গৈ গৈ কেসবিলাক এক্সপার্টি হয়েছে আজি ভারতীয় নাগরিক সেই সকলক ধরে নি ডিটেনশন ক্যাম্পত ভরাই দিছে কালির করুণ ঘটনাটা আপনাদের দেখিছে।
তো মই এতিয়া আপোনালোকৰ যোগেদি এটাই কব বিচাৰিছো, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, অত্যাচারের একটা সীমা থাকে, আপনি জুলুম অত্যাচার করে সর্বসাধারণ রাইজক অত্যাচার করে খুব বেশি ডাঙর মানুষ হব নয়, বহু ডাঙর মানুষ আইসে গৈছে, আপনি ময় এদিন যাব লাগিব, গতি নিপীড়িত মানুষের উপর আর অত্যাচার আপনি নচলাব, এই মুখ্যমন্ত্রীর প্রতি মোট আহ্বান থাকিল। আর কোর্টক যেহেতু আমি রেসপেক্ট করু, কোর্টের কোনো সিদ্ধান্ত ললে কোর্টতে যাব লাগিব, গতি ফরেনার্স ট্রিব্যুনেলে বিদেশী ঘোষণা করেছে আমি হাইকোর্টত যাম, হাইকোর্টত ফল নাপালে আমি সুপ্রিম কোর্টত যাম। আজি আপনার ঘোষণা করছো আমার দলের মাননীয় সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল সাহাব, অসম রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল সাহাব, তেখেতর নেতৃত্ব আমি গুহাটী হাইকোর্টত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বত মৌলানা আজমল সাহাবে জমিয়তর ফলের পর গুহাটীত এই কেস আমি ফাইল করি, প্রয়োজন হলে আমি সুপ্রিম কোর্টলৈকেও যাম। ভোট দিয়ে আসছে এই সকল, বছর বছর ভোট দিছে, 2001-2016 তরুণ গগৈ সরকার আছিল, এই কার্যকালত আপনাদের দেখিছে লাখ লাখ মানুষের নামত তেখেতকলে ফরেনার কেস ফাইল করেছে, রেফারেল কেস বিভিন্ন থানাত পঠাইছে, অথচ এই মানুষখিনি না জানে থানাত বহি কোনোবা এজন ব্যক্তির নামত বিদেশির নামত কেস বনাইছে, সেই কেসটু তেখেতকলে এফটির পর মাতিছে, এই দুখিয়া মানুষবিলাক খবরে পোৱা নাই বা খবর পালে উকিল ধরবলে পয়সা নাই বা তেখেতকলে যে কোর্টত আহিব লাগে না জানে, এনেকুয়া গই গই কেসবিলাক এক্সপার্টি হয়েছে, আজি ভারতীয় নাগরিক সেই সকল ধরে নি ডিটেনশন ক্যাম্পত ভরাই দিছে, কালির করুণ ঘটনাটু আপনাদের দেখিছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, অত্যাচারের একটা সীমা থাকে, আপনি জুলুম অত্যাচার করে সর্বসাধারণ রাইজক অত্যাচার করে খুব বেশি ডাঙর মানুষ হব নয়, বহু ডাঙর মানুষ আইসে গৈছে, আপনি ময় এদিন যাব লাগিব, গতি নিপীড়িত মানুষের উপর আর অত্যাচার আপনি নচলাব, এই মুখ্যমন্ত্রীর প্রতি মোট আহ্বান থাকিল। কোর্ট কাছাড়ীত তো মই নাভাবো যে কোর্ট কাছাড়ি রাজনীতি কোনো নেতা বা কোনো সরকারের হাতের পুতলা হব লাগে বা হব বলে মই বিশ্বাস নকরু, কিন্তু মুখ্যমন্ত্রী তো চেষ্টা করে, আপনাদের জানে আমার মুখ্যমন্ত্রী তেখেতে কত হস্তক্ষেপ নকরে, তেখেতর যদি চলে তেখেতে কি নকরিব, তেখেতর কামে জুলুম করা, মুসলমানক অত্যাচার করা, এই তেখেতে ওয়ান পয়েন্ট এজেন্ডা লই চলি আছে, তেখেতর ডেভেলপমেন্টত ফেল হয়েছে, ডেভেলপমেন্ট করব পড়া নাই, সকল জাতি জনগোষ্ঠীক জাস্টিস দিব পড়া নাই, তেখেতে আপার আসামত বহুত বিক্ষোভ হয়েছে, ছয় জনগোষ্ঠী জনজাতি করা নাই, কোচ রাজবংশীক আজি জনজাতি তেখেতে করা নাই, এই সকল বঞ্চিত করে আছে, এইবিলাক আন্দোলনের উগ্মকনীতি দেখি গোটেই মিয়া জনগোষ্ঠী, মিয়া এই সকল অসমিয়া, সেই সকল অসমিয়া ভারতীয় তেখেতকলের পিতৃপুরুষে তেজ দিছে রাষ্ট্র স্বাধীন করার কারণে, মই বিধানসভাত কইছো এই কথাগিনি, গতি এতিয়া মুখ্যমন্ত্রীর ওয়ান পয়েন্ট এজেন্ডা, মুসলমানক হারাশাস্তি করলে তেখেতে ভাবিছে মোর আপার আসামত ভাল হব, মুসলমানক হারাশাস্তি করলে মোর ভোট বাড়ব নাবাড়ে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, অসম রাজ্যত হিন্দু হক মুসলমান হক এতিয়াও 90% নিরপেক্ষ মানুষ আছে বলে আমি ভাবু, আর সেই সকলে আপনার এই লেতেরা রাজনীতি ভাল না পায়। এই 28 জন মানুষের 20 জনের অধিক আছে যখন 2001-2016 তেখেতকলের নামত এই ফরেনার্স ট্রিবিউনেলত মানে কেস রেজিস্টার হয়েছে, এই সকল ব্যক্তির নামত কেস ফাইল হয়েছে, মুখ্যমন্ত্রী তরুণ গগৈ আছিল 2001-2016 মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, রকিবুল হোসেন ডাঙরিয়ার মুরব্বী, আব্দুল খালেক সাহাবর মুরব্বী, তরুণ গগৈ মুখ্যমন্ত্রী থাকতে এই সব মানুষের নামত কেস লাগিছে, আর সেই কেসবিলাক এই মানুষখিনি না জানে, ঘরত বহি বহি কেস বনাইছে, কাবাক কোনো একটা সংগঠন দলক সন্তুষ্ট করার কারণে ঘরত বহি ভারতীয় নাগরিক গরিব মানুষের নামত কেস ফাইল করেছে, সেই কেসবিলাক তেখেতকলে না জানে, লেম্যান এক্সপার্টি ডিসিশন হয়ে এটা ডিটেনশন ক্যাম্পত রাখিছে, মানে অত্যাচার চলাইছে, এই তো আর লুকা ঢাকা কথা নয়, আপনাদের জানে একেবারে নেলি গহপুরের পর আরম্ভ করে বিটিএডির ঘটনার পর আরম্ভ করে বরপাটা কাণ্ড এনআরসিত যে আরম্ভ হল সেই সব কাণ্ড, বা 3.5 লাখ মানুষের নামত 2001-2016 3.5 লাখ ভোটার ভারতীয় নাগরিক মুসলমান সেই সকলের নামত রেফারেল কেস বিদেশি ন্যায়াধিকরণ তেখেতকলে ফাইল করাইছে, পুলিশক হতুয়াই, এইবিল কংগ্রেসের কার্যকালত হয়েছে, এতে কংগ্রেস তো নাই, তো কংগ্রেস এতিয়া আর কংগ্রেস বেশি মো সমালোচনা করব বিচার নাই, কংগ্রেস এইসব করে করে তো শেষে হয়ে গেছে, অসমত নাই, এতিয়া বিজেপি আহি কংগ্রেসতকে আর দুইগুণ চড়া, বিজেপি আহি কংগ্রেসতকে আর দুই খাপ বেশি উৎপাত করে আছে, উৎপীড়ন করে আছে, গতি কংগ্রেস আর বিজেপি এই ম্যাটারবিলাকত একই, হেমন্ত বিশ্ব কংগ্রেসের পরে আসছে, তারপর শিখি হওয়া কামখিনি এতিয়া ইমপ্লিমেন্ট করে আছে, তেখেতে জানে যে কংগ্রেসের পিরিয়ড মুসলমানের কি কি ক্ষতি করে থাকা হয়েছে, কি কি মুসলমানের বিরুদ্ধে রেজুলেশন লই থাকা হয়েছিল, এই কথাবার্তাবিল হেমন্ত বিশ্ব খুব ভালদরে জানে, কংগ্রেসত 20 বছর আছিল, এতিয়া বিজেপি দাহি এই সব খুচুরি খুচুরি উলাই মুসলমানক হারাশাস্তি করে আছে, কিন্তু মই আপনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 অ্যাপত, নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।